এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালিয়ানা। শীতের আমেজ চলছে, তাই আজকে আবারও একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ঢালা পিঠে বা চন্দনকাট পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এরকম বিভিন্ন নিত্য নতুন রেসিপি দেখার জন্য ইউটিউবের সার্চ অপশানে গিয়ে বাঙালিয়ানা 2020 লিখুন, তারপর সাবস্ক্রাইব অপশানে গিয়ে অল অপশানটি সিলেক্ট করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সমস্ত রেসিপি, সমস্ত আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি 300 গ্রাম আতপ চাল নিয়ে নিয়েছি। আতপ চালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ছেঁকে নিয়েছি ভালো করে, একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। জলটা ভালোভাবে ঝরে যাওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার সুন্দর করে গ্রাইন্ড করে নেব 80% পর্যন্ত। পুরোপুরি একেবারে পাউডার করে নিলে চলবে না, সামান্য দানা দানা থাকবে, হাতে বাঁধবে। চন্দনকাঠ পিঠে করতে গেলে এই স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। এইভাবে কিন্তু চালটাকে গুঁড়ো করতে হবে। কেউ চাইলে শিলে বেটে নিতে পারেন, সেটাও খুব ভালো হবে। হালকা হালকা দানা দানা ভাব থাকবে, পুরোপুরি পাউডার কিন্তু একদমই হবে না। অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম কুড়িয়ে রাখা নারকেল। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছিলাম। নারকেলটা দেওয়ার পর দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় অ্যাড করে দেব চালটা, গুঁড়ো করে রাখা চালটা অ্যাড করে দিতে হবে। আমি কিন্তু এখানে আতপ চাল ইউজ করছি, গোবিন্দভোগ চাল একেবারেই নয়, কেননা গুড়ের গন্ধটাই পিঠেটাতে বেশি পরিমাণে আসলে ভালো লাগবে। সেখানে গোবিন্দভোগ চাল দিলে গন্ধটা অন্যরকম হবে, সেই জন্য কিন্তু এখানে আতপ চালই ইউজ করা হয়। আমিও আতপ চালই ইউজ করছি। অল্প অল্প করে চাল দিতে থাকতে হবে আর নাড়তে থাকতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। এই পিঠেটা করার সময় কিন্তু একভাবে নাড়তে থাকতে হবে, না হলে যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে। দেখুন চালটা যত বয়েলড হবে ততটাই দুধ টেনে নিয়ে এরকম শক্ত হয়ে আসবে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য 1 পিঞ্চ নুন, টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর চালটাও বেশ নরম হয়ে এসছে, আমি হাত দিয়ে চেক করে নিয়েছি, চালটা মুখে বাঁধছে না। তো এই সময় আমরা গুড়টা অ্যাড করে দেব। এখানে আমরা 300 গ্রাম চালের জন্য অ্যাড করে দিচ্ছি 600 গ্রাম নলেন গুড়। গুড়টায় সামান্য দানা দানা ভাব রয়েছে, একেবারে জলের মতো তেল গুড়টা নয়। কেউ চাইলে পাটালি গুড় দিয়েও করতে পারেন, সেটাও খুব ভালো হবে। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে, মানে বুঝতে হবে যে এটা প্রায় শেষ হয়ে আসার দিকে, কমপ্লিট হওয়ার দিকে। এবার সামান্য এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম, এটা অপশনাল, চাইলে কেউ অ্যাড নাও করতে পারেন। এমনিতেও ভীষণ সুন্দর সেন্ট হয় এই পিঠেটার। যেহেতু পিঠেটা জমানোর একটা ব্যাপার রয়েছে, সেই জন্য অনেকটা ড্রাই করে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা অবশ্যই অ্যাড করবেন। পিঠের কালার তো চলে এসেছে, এবার চেক করে নেবেন যে আর কতটা হবে। এরকম ভাবে খুন্তি দিয়ে যখন ওপরে তুলবেন দেখতে পাবে যে ধীরে ধীরে পড়ছে কিনা। যদি তাড়াতাড়ি পড়ে যায় বুঝতে হবে হয়নি, আরও কিছুক্ষণ জাল করতে হবে। তো দেখুন অনেকটাই ধীরে ধীরে পড়ছে, মানে আমাদের পিঠেটা হয়ে গেছে, থালায় দিলে জমে যাবে, অসুবিধা হবে না। যে
থালাগুলোতে পিঠেটা জমানো হবে। থালাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তারপর ঘি ব্রাশ করে নিতে হবে, তাহলে পরে পিঠেটা তুলতে সুবিধা হবে। হয়তো পিঠেটা ঠিক মতো উঠবে না, ভেঙে যাবে, দেখতে ভালো লাগবে না, তাই ঘিটা অবশ্যই এভাবে লাগিয়ে নেবেন থালাতে। এরকম কাঁধা উঁচু থালায় কিন্তু ইউজ করতে হবে। আস্তে আস্তে পিঠেটা ঢালতে হবে আর থালাটা একটু একটু করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে পিঠেটা ঠিক মতো সেট হয়ে যায়। এই অবস্থায় কিছুক্ষণ পিঠেটাকে খোলায় রাখতে হবে যাতে গরম ভাবটা কেটে যায়। সেই সময় ঢাকলে পরে জল বেরিয়ে কিন্তু পিঠেটা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা কোনো ঝুড়ি জাতীয় কিছু দিয়ে ঢেকে রাখতে পারেন। আর তারপর সারা রাত রেখে দেওয়ার পর পিঠেটা সুন্দরভাবে জমে গেছে। আর তারপর আপনাদেরকে পিঠেটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পিঠে তৈরি হয়েছে। যারা এই পিঠেটা এখনো পর্যন্ত ট্রাই করেনি তারা কিন্তু ভীষণ মিস করছেন, ভীষণই টেস্টি একটা পিঠে, অন্যান্য পিঠের সাথে পাল্লা দেওয়ার মতো একটা পিঠে। আমাদের এই রেসিপিটা পুরোটুকু দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনিও কিন্তু বাড়িতে একদম পারফেক্ট চন্দনকাঠ পিঠে তৈরি করে নিতে পারেন। প্লিজ তাড়াতাড়ি তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখুন কতটা সফট আর ভীষণই টেস্টি লোভনীয় চন্দনকাঠ পিঠে রেডি হয়ে গেছে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।